नमस्कार बंधुरा, वेलकम टू आवर चैनल। ভিডিওটি ক্লিক করার জন্য আপনাদের ধন্যবাদ। তো ফ্রেন্ডস, আপনারা প্রত্যেকেই জানেন এই করোনা আবহের কারণে লকডাউন চলাকালীন সময় থেকে ট্রেন পরিষেবা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায় এবং সেক্ষেত্রে রেল এবং রাজ্যের বৈঠক হয় এবং রেল এবং রাজ্যের বৈঠক হওয়ার পর বুধবার থেকে 181 জোড়া অর্থাৎ 362টি ট্রেন চালু হওয়ার নির্দেশ দেওয়া হয়। সেক্ষেত্রে গত শনিবার জানানো হয়েছিল যে সোমবার ট্রেনের সম্পূর্ণ টাইম টেবিল প্রকাশিত হবে এবং ইতিমধ্যেই সেই টাইম টেবিল প্রকাশিত হয়েছে, তা কিন্তু আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন। ইস্টার্ন রেলওয়ে থেকে এই টাইম টেবিলটি প্রকাশিত হয়েছে। সেক্ষেত্রে আজকের ভিডিওতে আপনাদের জানিয়ে দেব যে কোন রুটে কতগুলি করে ট্রেন চলবে এবং কখন কখন চলবে, অর্থাৎ হাওড়া, বর্ধমান, খড়গপুর, মেছেদা, বনগাঁ, শিয়ালদহ সমস্ত রুটে কতগুলি করে ট্রেন চলবে এবং কখন কখন চলবে, সকালে বিকেলে কখন চলবে। আজকের ভিডিওতে আপনাদের বিস্তারিত জানিয়ে দেবো, তাই ভিডিওটি আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তবে আপনারা কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে ভিডিওটি শুরু করার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, যাতে পরবর্তী সমস্ত রকম সরকারি কর্মের খবর, সরকারি প্রকল্পের খবর সবার আগে পেয়ে যান। তো চলুন ফ্রেন্ডস, বিস্তারিত সব কিছু দেখে নেওয়া যাক। তো ফ্রেন্ডস দেখুন, পূর্ব রেলের তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে বুধবার থেকে শিয়ালদহে মোট 410টি ট্রেন চলবে এবং প্রত্যেকের উদ্দেশ্যে জানিয়ে রাখি আপনাদের প্রথমত দেখিয়ে দেব কোন রুটে কতগুলি ট্রেন চলবে এবং আপনাদের শেষে দেখিয়ে দেব যে কখন কখন চলবে, অর্থাৎ টাইম টেবিলও কিন্তু আপনাদের দেখিয়ে দেব। তো দেখুন, আপ ডাউন মিললে শিয়ালদহ কৃষ্ণনগর সিটি লাইনে চলবে 22টি ট্রেন, শিয়ালদহ নৈহাটির মধ্যে 24টি ট্রেন চলাচল করবে, শিয়ালদহ রানাঘাট লালগোলা রুটে চলবে 10টি ট্রেন, তার মধ্যে 2টি মেমু, শিয়ালদহ এবং শান্তিপুরের মধ্যে 14টি ট্রেন, শিয়ালদহ এবং কল্যাণী সীমান্তের মধ্যে 14টি ট্রেন, শিয়ালদহ এবং ব্যারাকপুরের মধ্যে 18টি ট্রেন চলবে, শিয়ালদহ ও রানাঘাটের মধ্যে চলবে 13টি ট্রেন, শিয়ালদহ রানাঘাট গেদে লাইনে ট্রেনের সংখ্যা থাকবে 24টি, শিয়ালদহ এবং হাসনাবাদের মধ্যে চলবে 26টি ট্রেন এবং শিয়ালদহ উত্তর শাখায় সবথেকে বেশি ট্রেন চলবে বনগাঁ লাইনে, সেখানে 39টি ট্রেন দেওয়া হয়েছে। এছাড়াও শিয়ালদহ বারাসাত দত্তপুকুর লাইনে চলবে 8টি ট্রেন, রানাঘাট এবং বনগাঁর মধ্যে চলবে 17টি ট্রেন, শিয়ালদহ ডানকুনি বারুইপাড়া লাইনে চলবে 32টি ট্রেন এবং বনগাঁ নৈহাটি দমদম মাঝেরহাট লাইনে চলবে বাকি 7টি ট্রেন এবং শিয়ালদহের দক্ষিণ শাখায় আবারও 142টি ট্রেন চলবে। তার মধ্যে শিয়ালদহ বিবাদীবাগ শাখায় চলবে 2টি ট্রেন, শিয়ালদহ এবং বজবজের মধ্যে চলবে 27টি ট্রেন, শিয়ালদহ ডায়মন্ড হারবার লাইনে চলবে 24টি ট্রেন, শিয়ালদহ নামখানা লাইনে চলবে 18টি ট্রেন, শিয়ালদহ সোনারপুর লাইনে চলবে 19টি ট্রেন, শিয়ালদহ বারুইপুর লাইনে চলবে 21টি ট্রেন এবং শিয়ালদহ ক্যানিং লাইনে চলবে 31টি ট্রেন। অন্যদিকে পূর্ব রেলের হাওড়া ডিভিশনে চলবে 206টি ট্রেন, যেখানে হাওড়া ব্যান্ডেল লাইনে সবথেকে বেশি 38টি ট্রেন চলবে, হাওড়া তারকেশ্বর আরামঘাট গোঘাট লাইনে চলবে 110টি ট্রেন, হাওড়া বর্ধমান মেল লাইনে চলবে 20টি ট্রেন, হাওড়া বর্ধমান কড লাইনে চলবে 22টি ট্রেন, হাওড়া এবং কাটোয়ার মধ্যে চলবে 12টি ট্রেন, হাওড়া এবং তারকেশ্বর লাইনে চলবে 19টি ট্রেন, হাওড়া ও বারুইপুর লাইনে 2টি, হাওড়া ও মোশাগ্রাম লাইনে চলবে 4টি ট্রেন, হাওড়া ও হরিপাল লাইনে 2টি, হাওড়া ও চন্দনপুর লাইনে 2টি, হাওড়া ও পান্ডুয়া লাইনে 2টি এবং হাওড়া ও গুড়াপ লাইনে 2টি ট্রেন চলবে, হাওড়া এবং শ্যাবড়াফুলির মধ্যে 14টি ট্রেন দেওয়া হয়েছে, হাওড়া এবং শ্রীরামপুরের মধ্যে সেই সংখ্যাটি হলো 6, হাওড়া ও বেলুড়মঠ লাইনে 4টি ট্রেন দেওয়া হয়েছে, হাওড়া এবং সিঙ্গুর লাইনে 4টি ট্রেন চলবে, এছাড়াও ব্যান্ডেল কাটোয়ান লাইনে 4টি ট্রেন এবং নৈহাটি ব্যান্ডেল লাইনে 18টি এবং বর্ধমান কাটোয়া লাইনে 8টি এবং ব্যান্ডেল পান্ডুয়া লাইনে 1টি এবং ব্যান্ডেল বালি লাইনে 2টি ট্রেন দেওয়া হয়েছে। তো প্রত্যেকের উদ্দেশ্যে জানিয়ে রাখি এই যে ট্রেন সংখ্যাগুলি দেওয়া হয়েছে, এই ট্রেনগুলি মূলত সকালের দিকে এবং দুপুর থেকে বিকেলের মধ্যে চলবে, অর্থাৎ অফিস টাইমে কিন্তু এই ট্রেনগুলি বিশেষ চলবে। তো চলুন ফ্রেন্ডস দেখে নেওয়া যাক যে কখন কখন এই ট্রেনগুলি চলবে। তো ফ্রেন্ডস দেখুন, পুনরায় দক্ষিণ পূর্ব রেলে শহরতলি ট্রেন পরিষেবা। তো দেখুন, পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধে দক্ষিণ পূর্ব রেলে কোভিড-19 স্বাস্থ্যবিধি মেনে 11 নভেম্বর 2020 তারিখ অর্থাৎ বুধবার থেকে হাওড়া খড়গপুর মেদিনীপুর হাওড়া আমতা হাওড়া হলদিয়া ইত্যাদি গন্তব্যে শহরতলি ট্রেন পরিষেবা পুনরায় শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। তো প্রত্যেকের উদ্দেশ্যে জানিয়ে রাখি এটি প্রধানত যারা হাওড়া খড়গপুর মেদিনীপুর আমতা হলদিয়া লাইনে বসবাস করেন সেই সমস্ত লাইনে যে ট্রেন পরিষেবা, সেই ট্রেন পরিষেবাগুলির টাইম টেবিল কিন্তু এখানে প্রকাশিত হয়েছে এবং বাকি যে সমস্ত রেল স্টেশনগুলি আছে সেই সমস্ত রেল স্টেশনেরও কিন্তু টাইম টেবিল প্রকাশিত হবে, তা কিন্তু ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে। তো প্রত্যেকের উদ্দেশ্যে জানিয়ে রাখি এত টাইম টেবিল তো
বলা সম্ভব হবে না। সেক্ষেত্রে আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন এবং যে জায়গাগুলি রয়েছে খড়গপুর, মেদিনীপুর, আমতা, হলদিয়ার মধ্যে হন, সেক্ষেত্রে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই কমেন্ট বক্সের লিঙ্ক দিয়ে দেবো, তো আপনারা সেই লিঙ্কে ক্লিক করে এই পিডিএফটি ডাউনলোড করে নিয়ে আপনারা কিন্তু দেখে নিতে পারবেন যে কখন কখন এই ট্রেন পরিষেবাগুলি চালু হয়েছে। যেখানে দেখুন হাওড়া মেদিনীপুর, হাওড়া পাঁশকুড়া, হাওড়া আমতা, হাওড়া হলদিয়া, খড়গপুর, হাওড়া মেছেদা, সাঁতরাগাছি মেছেদা, হলদিয়া, হাওড়া, দীঘা পাঁশকুড়া, পাঁশকুড়া সাঁতরাগাছি, দীঘা মেছেদা, সমস্ত পরিষেবাগুলি কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। যেখানে বলা হয়েছে দেখুন উপরোক্ত ট্রেনগুলি শহরতলির সময় সারণী এবং স্টপেজ অনুযায়ী চলবে এবং বিভিন্ন স্টেশনে বুকিং কাউন্টার থেকে দৈনিক এবং সিজন টিকিট পাওয়া যাবে এবং লকডাউন চলাকালীন সিজন টিকিটের অব্যবহৃত দিনগুলির বৈধতা বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেখানে দেখুন ফেস মাস্ক পরা বাধ্যতামূলক এবং যাত্রীতে কোভিড-19 স্বাস্থ্যবিধি মেনে অনুরোধ করা হচ্ছে, অর্থাৎ প্রত্যেককে কিন্তু স্যানিটাইজেশন, মাস্ক এবং সোশ্যাল ডিস্টেন্স এই তিনটি কিন্তু আপনাদের প্রত্যেককে খেয়াল রাখতে হবে। তো ফ্রেন্ডস, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এরকম নিত্যনৈতিক আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ ফ্রেন্ডস।